Hey, non-stop! 우리 팀의 마스터, 국가자 마스터, always hyper, non-stop! 핫도 마스터, all be blunt, full game jumper, non-stop! 샵내라, 웃기딜레, 죽긴 이때 도시나, 빠이 저디 또마게, 부스가를 떡하이, non-stop! Alright! 아하, non-stop! 로미오 아마게, 깨우벌레나, Check it. Hey, yeah, yeah, non-stop, 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 non-stop. Come on, check it, check it, check it. 우리 팀이 마스터, 국가자 마스터, always hyper, non-stop. 핫도 마스터, all be blunt, full game jumper, non-stop. Non-stop, non-stop, non-stop. তোমার কি মনে আছে আমি তখন ক্লাস 5 এ পড়ি আমি অঙ্কে সে বছর ফেল করেছিলাম বাবার শাস্তি হিসেবে তোমাকে বলেছিল সেদিন যেন আমাকে খেতে দাও না হয় বাবার ভয়ে তুমি আমাকে সারা দিন খেতে দাওনি তারপর বাবা যখন অনেক রাতে ঘুমিয়ে পড়ার পর তুমি আমাকে ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়েছিলে মনে আছে মা তোমার সেই কথা ঠিক আছে মা তো কয়েকদিন বাড়িতে থাকবে না আজ যদি তুমি বাজার না আনো আর জীবনে তোমাকে আমি রান্না করে খাওয়াবো মজনু সামান্য খাওয়ার জন্য তুই নিজের মনের এত এনার্জি নষ্ট করছিস কেন আর বলিস না জয়ী আসাদ না মানে শায়দ আর বাবু হবে আর আসাদ তুমি খুব আনন্দ আছো মনে হচ্ছে মা কেন আমার নাতি হবে আমি খুশিতে থাকবো না তোর কোনো সমস্যা আছে শোন মজনুকে নিয়ে আমি আর কোনো চিন্তা করতে চাই না আমি অনেক খেয়াল রেখেছি আর পারবো না ওদেরকে নিজেদের নিজেকে ঠিকঠাক করতে হবে বুঝতে পেরেছিস ওদেরকে নিয়ে আমাকে কোনো কথা বলবি না প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে এই বাড়ির কোনো বিষয় নিয়ে আমি আর ফোন করব না যন্ত্রণা করব না শুধু একটা ব্যাপার জানানোর জন্য আমি তোমাকে ফোনটা দিয়েছি মা সেটা হচ্ছে আমার প্রমোশন হয়েছে মা কি জয়িতার প্রমোশন হয়েছে মনে হয় ম্যানেজার হয়েছে হ্যাঁ এই যে শানা তোর সাথে কথা বলবে আমি দেখ হ্যাঁ জয়িতা কি হয়েছে হ্যাঁ শানা আমার প্রমোশন হয়েছে এখন আমি ম্যানেজার বাহ তুমি ম্যানেজার হয়েছো তাহলে জাফরবার কি হলো উনি কি চলে গেছেন নাকি আরে না না আছে উনি আছে অনেক কাহিনী অনেক গল্প পরে তোমাকে ডিটেইলস সামনাসামনি বলবো শুধু এখন পর্যন্ত এতটুকু জেনে রাখো আমি ম্যানেজার জাফর ভাই না বাহ কংগ্রাচুলেশনস ট্রিট দিতে হবে কিন্তু কবে চাও কি চাও বলো আমি তোমাকে দিয়ে দেবো সত্যি শোনো এখন আমাকে ট্রিট দিতে কিন্তু তোমার অনেক টাকা খরচ হবে আমি কিন্তু এখন মেলা খাই তা তো অবশ্যই শানা এখন তো তুমি একা না এখন তো দুইজন তুমি চিন্তাও করতে পারবে না আমি যে এখন কত খেতে পারি আর কি কি সব উল্টাপাল্টা জিনিস আমার খেতে ইচ্ছে করে জানো আচ্ছা
আমি পরে কথা বলবো, হ্যাঁ এখন রাখি। যদি তুই আসছিস? হ্যাঁ ভালো। কখন আসছিস? অনেকক্ষণ। ও ভালো, কেন কিছু বলবি তুই বল। না মানে তুই কি ফ্রেশ হয়েছিস? হ্যাঁ। তা রান্না বান্না করবি না? না আমি তো খেয়ে এসছি। খেয়ে এসছিস? বিরিয়ানি, অফিসের ক্লায়েন্ট বিরিয়ানি এনেছিল। বিরিয়ানি? ও মনু তুই খাস নি না? অহনাকে বল রান্না করতে। তুই আমাদের কিছু জানিস না? না তো, কি হয়েছে? আর বলিস না, খুব গ্যাঞ্জাম করছে, রান্না বান্না করবে না। কেন কেন সেটা আমি কিভাবে বলবো, আমি জানি না। না জানার কি আছে? আমি কি বলেছি রান্না করবো না? বাজার করে নিয়ে এসো রান্না করবো, এখনো সময় আছে, বাজার নিয়ে এসো, আমি রান্না করে দিই তোমাকে। মজনু তুই বাজার করিস নি? আরে না না, বাজার না, সামান্য ওই যে মরিচ আর লবণ নেই, সেজন্য সে রান্না করবে না, এটা কোনো কথা হলো? হ্যাঁ তো মরিচ লবণ তুই নিয়ে আয়, তাহলে তো হয়। থাক, লাগবে না। মজনু লাগবে না কেন, খাবি না তুই? না। আচ্ছা আমি যাচ্ছি। যাও যাও জয়িতাপু যাও, তুমি তো সারাদিন অফিস করে এসেছো, এখন বাজে রাত 10টা, তুমি বাজার করবে আর উনি জমিদারের মতো ঘরে বসে থাকবে। যাও বাজার করে নিয়ে এসে রান্না করো, তারপর এই জমিদারকে বসে বসে খাও। এই তুমি চুপ করো, এই তোকে কোথাও যেতে হবে না। তার মানে তুই যাচ্ছিস তাই তো? না আমিও যাব না। আচ্ছা কি শুরু করলি তোরা বলতো? কেন, এই সামান্য দুটো জিনিস ও আনতে পারতো না? বুঝছি তোদের মধ্যে ইগো প্রবলেম হচ্ছে, যা করার আমাকেই করতে হবে। আমি নিজে রান্না করব। লবণ নাই মরিচ নাই, কি করে রান্না করবি তুই? লবণ মরিচ ছাড়াই খাবো, কোনো সমস্যা নেই আমার। কোনো সমস্যা নেই মানে? মজনু আমার কিন্তু রাগে গা জ্বলে যাচ্ছে। লবণ ছাড়াই খা, শুধু অরিজিৎ আছে, আমার জিত নেই। তোমাদেরকে নিজে আমি কি করি? না আপাতত কিছু করতে হবে না, ওকে ওর মধ্যে থাকতে দাও, তারপর দেখো কি করে। যা খুশি করো। আমি রান্না করবো, কি ভেবেছে কি আমি রান্না করতে পারি না? তাই না, আলু ভর্তা আর ডিম। কি করছো? কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি রান্না করবো। থাক, আমি নিজে রান্না করতে পারবো। আমি তোমার জন্য রান্না করতে আসি, আমি আমার নিজের জন্য রান্না করবো। মানে? মানে কি আমার মনে খিদে লাগে না, তাই আমি আমার নিজের জন্য রান্না করবো। তা তুমি আগে রান্না করোনি কেন, এখন করছো কেন? এখন করলে সমস্যা কি, দেখো না দুটো চুলা আছে। তোমার সাথে আসলে কোনো কথাই বলা যাবে না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ঠিক আছে শোনো, এরপর থেকে আমার জন্য তুমি কোনো রান্না করবে না, আমার রান্না আমি নিজে একা করে খাবো। ওকে ঠিক আছে করো। এই চাকু দাও। চাকু দিতে পারবো না। আরে বাবা আমি আলু ছিলবো। আরে আমি কাটাকাটি করছি না। তা তুমি পরে করো, আমি আগে আলু ছিলে নেই। আমার খিদে পেয়েছে, আমি আগে রান্না করবো। তা আমার খিদে পাইনি। খিদে পেলে চুপ করে বসে থাকো। চুপ করে বসে থাকো মানে এটা কোন ধরনের কথা? দাও চাকু দাও, তুমি পরে। চেয়ার, এই অফিস রুম আমার, আর আজ আমাকে এই চেয়ারে অন্য একজনকে বসে থাকতে দেখতে হচ্ছে, তার সাথে মিটিং করার জন্য আমাকে এই রুমে আসতে হচ্ছে। ধৈর্য ধৈর্য ধরো জাফর, এবার খুব ঠান্ডা থাকতে হবে। তুমি যেরকমটা বলেছিলে ওইরকমই একটা প্ল্যান করেছি, আমাদের অন্যান্য নিউজ ফিড থাকবে, সেই সঙ্গে আমরা কিছু সহজ আর কিছু গল্পের সাবজেক্ট জুড়ে দেবো আর কি, মানে ফান করবো। মিনিংলেস ফান হবে না তো? না 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 না, সেরকম কিছু না। দেখ আমি এনেছি, প্রেগন্যান্সির গল্প, এটা কি জাফর ভাই? বুঝলাম না, মানে প্রেগন্যান্সি নিয়ে মজার রিপোর্ট
না মানে প্রেগন্যান্সি তো একটা কষ্টের ব্যাপার আমরা জানি, কিন্তু আমরা প্রেগন্যান্সি নিয়ে আমাদের অনেক মজার অভিজ্ঞতার কথা বলব। এই সময় কিন্তু মেয়েদের অনেক নতুন অভিজ্ঞতা হয়, আর সেই সঙ্গে আমরা কিছু মেডিকেল টিপসও দেব। এক্সপেক্টিং মায়েদের প্রেগন্যান্সি নিয়ে মজার গল্প সাথে রিলেটেড মেডিকেল সচেতনতা। ভালোই হবে, খারাপ না। আমার ভাবি ছিল না সায়না এখানে কাজ করতো, মনে আছে আপনার? সেও এখন প্রেগন্যান্ট, তাই নাকি? ও আর ওর হাজবেন্ড মিলে আসলে অনেক মজার মজার ঘটনা ঘটায়। ওকে জাফর ভাই, আমার আপনার আইডিয়া পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আপনি এগুলো নিয়ে কাজ করতে শুরু করে দিন, আমরা নেক্সট, হ্যাঁ নেক্সট উইক থেকেই প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ধারাবাহিকভাবে কভার করব। ঠিক আছে, যেতে তাহলে আমি আসি। জাফর ভাই, আমার কিন্তু বিশ্বাস আমরা যদি দুজন একসাথে এইভাবে কাজ করতে পারি মন দিয়ে, তাহলে পত্রিকাটা আমরা দাঁড় করাতে পারবো। অবশ্যই অবশ্যই। জয়িতা, এই লোক কিন্তু যা করছে বিপদে পড়ে করছে, তাকে তোর দরকার, কাজে লাগা, কিন্তু মনে রাখিস চান্স পেলে এই লোক আবার তোকে সরিয়ে এই চেয়ারে বসতে চাইবে। তুই যে তাকে হেল্প করেছিস এটা সে বেমালুম ভুলে যাবে। আমি শুয়েছিলাম, এতক্ষণ হাঁটবো কিনা বুঝতে পারছি না, এতক্ষণ শুয়েছিলাম। বৌমা, আমি আসলে তোমার কাছে এসেছিলাম জানতে কি রান্না করবো বলো তো। ঠিকই, আপনি কেন রান্না করবেন? রান্নার লোক আছে, বুঝলো কোথায়? আসাদ ওকে একটা কাজে পাঠিয়েছে। কেন, আমি রান্না করলে কোনো সমস্যা আছে? না 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 মা, রান্নার লোক আছে সে রান্না করবে, আপনি না। প্লিজ বৌমা, আমি যদি কাজ না করি আমি কিন্তু পাগল হয়ে যাব। আমি যে কদিন তোমার এখানে আছি হেসেল আমার, ঠিক আছে? এখন বলো কি খেতে মন চাইছে। কি যে খেতে মন চাইছে মা, আমার না জলপাই খেতে ইচ্ছে করছে। জলপাই? হ্যাঁ, এখন বুঝতে পারছি, আমার না এই জন্যই অস্থির লাগছিল, আমার না ভীষণ জলপাই খেতে ইচ্ছে করছে, এই এই কারণেই এত অস্থির লাগছিল। এটা খেলে মনে হয় আমার না ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমি বলছি আসাদকে তোমার জন্য জলপাই নিয়ে আসতে। আজব তো, জলপাই খাওয়ার জন্য আমার এরকম কেন লাগবে? নিজের কাছেই নিজের অবাক লাগছে। ছি, মা কি মনে করবে, কি বিরক্তিকর। বুঝতে পেরেছি, আমি খেতে চাইছি না, খেতে চাইছিস আসলে তুই। ভাই কি করবেন, কর ক্রিয়াদক্ষণ কোথায় ছিল? ইলেকট্রিক বিল দিবার গেছিলাম। একটা ইলেকট্রিক বিল দিতে এতক্ষণ সময় লাগে? আপনি জানেন কত বড় লাইন থাকে ব্যাংকে, আপনি কত লাইনে খালান তাহলে বুঝবেন কেন এতক্ষণ সময় লাগে। আমি তো লাইন ফাঁকাই দেখি। আপনি যান কেন? আপনি যান টাকা ভাঙাইতে আর আমি যাই ইউটিলিটির লাইনে। ওই লাইনে যাবেন এবং যদি শেষ দিনে যান, যেদিন ইলেকট্রিক বিল জমা দেওয়ার শেষ তারিখ, এই তারিখে যদি যান তাহলে বুঝবেন কত বড় লম্বা লাইন। আচ্ছা ভাই যান, টাকাটা কয়েকদিন আগে দিলে কী হয়? আপনি দিবেন ঠিক শেষ দিন, যেদিন একেবারে লাস্ট ডেট, ওই দিন কী ভিড়টা হয় কর, আপনি যা একবার দেখেন। টাকা আমি আগে দিব, তাই না? হ্যাঁ, কেন আগে দিব? টাকা যেদিকে শেষ দিন সেদিনকে দিব,
সেদিনকে তুলব সেদিনকে দেবো, তাহলে আমার শেষ দিন পর্যন্ত ব্যাংকে ইন্টারেস্ট পাবো। আমার কী দরকার আগে ভাগে টাকা দেওয়ার? যদি লাস্ট ডেটে দুই তিন দিন আগে আমার টাকাটা দিয়ে পাঠান তাহলে ধরবেন আমি জানবো আর আগে। আর যদি লাস্ট ডেটে দেন আপনাদের মাথায় রাখতে দেবো আমার বিল দেওয়াইতে তিন থেকে চার ঘন্টা সময় লাগবে। আচ্ছা ভাইজান, এত গিফট আমি কি লেগে করেন? কে মোবাইলে দিলে কি হয়? কয় টাকা লাগে? বিশ থেকে পঁচিশ টাকা খরচা দেবো। বিশ থেকে পঁচিশ টাকা তোমাকে আমি বেতন দেব, তোমাকে আমি পুষব, আবার মোবাইল ইলেকট্রিসিটি বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে দেব। আমার দুই জায়গায় টাকা খরচ করার কোনো মানে আছে? খালি বসে বসে খাবা? আমি বসে বসে খাই? বুয়ারও তো বিদায় করছেন, কোন কামটা করি না কোন চকিদারি করতে হয়। পুরা বাড়ি পাহারা দেওয়ান লাগে, তারপরে ঝাড়ু দেওয়ান লাগে, সুইপার, তারপরে এখন বাবুর্চিও বানাইছেন, বুয়ারে বিদায় করে দিয়ে আমার দিয়ে এখন রান্ধন বান্ধন করাইতেছেন, তারপরে বাড়ির মধ্যে খুলছেন মেসেজ পার্লার। যখনই অবসর তখনই আমার ডাকেন মাথা ঠিক শরীর ঠিক। আমি কি পার্লারে চাকরি করি না আপনার বাড়িতে চাকরি করি, কোনটা কোন? কথা কিন্তু তুই একটু বেশি করছিস, আমার শরীরটা ম্যাজমেস করছে, শুধুমাত্র এই হাতটা এখান থেকে এই পর্যন্ত একটু ম্যাসেজ করে। এইটা তো জরুরি কাম ম্যাসেজ করার। আর একটা কথা কই হয়ে যান, আপনারা আমি দিনে যতবার ম্যাসেজ করি ততবার যদি একটা পার্লারের চাকরি নিয়ে ম্যাসেজ করতাম আপনার সাথে দশ গুণ বেতন পাইতাম জানেন। আমার এখানে কত বেতন পাস? ওই যে আমার ডাকে, আমার ডাকে আমি তোর স্যারের গা টিপে দিব। এই যে সেন্টিমার এটা নিয়ে ব্যাগে পরে কাপড়টা নিয়ে যা প্লিজ। আসাদ, গা ব্যথা করছে? হ্যাঁ মাসাদ, কেমন কেমন জানি ম্যাজম্যাজ করছে। সারাদিন বাসে বসে থাকতে থাকতে খুব টায়ার্ড, তাই না বাবা? না টায়ার্ড হয়ে গেছে। তোর গাটা কি ম্যাসাজ করে দেবো? না না, তুমি কেন করছি? দরকার নেই, ওই বজলু করবে। বজলু? বজলু তো চলে গেল। কোথায় গেল মা? কোনো কাজের সময় না, ছেলেকে পাওয়া যায় না। আমি ওকে পাঠিয়েছি আমাদের বাড়িতে গিয়ে আবার কাপড় চোপড় নিয়ে আসতে। ও ঠিক আছে। তুই কি এখন ঘুমাবি? হ্যাঁ মা, একটু ঘুমাবো। আসাদ, এই ঘুমটাকে কি ঘুম বলে রে? এটা কি ঘুম বলে মা? মানে আমি জানি রাতে মানুষ ঘুমায়, দুপুরে ভাত খাবার পর একটা ঘুম দেয় সেটাকে বলে ভাত ঘুম, আর তুই যে এগারোটায় উঠে বারোটায় আবার ঘুমাতে যেতে যাচ্ছিস এটাকে কি ঘুম বলে? এটাকে যে মা কি ঘুম বলে আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা মা হলো, এটাকে বলতে পারো মা আসাদ ঘুম, আসাদ ঘুম বলতে পারো। এটার অনেক বড় ইতিহাস আছে মা, যেমন মোগল মানে রাজা বাদশাহরা তারা দশটার সময় ভরপেট নাস্তা করার পরে সামনে যে দিঘি আছে দিঘিটার ওখানে একটা চেয়ার নিয়ে বসে, বিশেষ করে ওই রাজা বাচ্চার ছেলেরা প্রিন্সরা আর কি, ওরা এখানে বসে একটু ঘুম দিত। এটাকে মা তুমি প্রিন্স ঘুমও বলতে পারো, আবার আসাদ ঘুমও বলতে পারো। আসলে এটা নাম প্রিন্স ঘুম বা প্রিন্স ঘুম। তাই যতক্ষণ ধরে বললি ততক্ষণে তো একটা ঘুম দিয়ে দিতে পারতাম। তুই যে এত কুড়ে মেয়ে করিস তোর লজ্জা করে না? এরপর যদি তোকে এরকম কুড়ে মেয়ে বা অলসের মতো বসে থাকতে দেখি তাহলে তোর একদিন আর আমার একদিন, যখনই তোকে দেখবো আমি চাই তুই কাজ করবি। এখন ওঠ। কি
কাজ করব মা বলতো কি কাজ করব কি কাজ করবি আমি সব লিস্ট করে দিচ্ছি এখন সবচেয়ে প্রথম যেটা করবি বাজারে যাবি বোমার জন্য জলপাই কিনে আনবি যা জলপাই হে না স্টপ উনি দিলে ব্যস্ত খুব কাজে ব্যস্ত অলওয়েজ হাইপার না স্টপ হাস্ত ম্যাস্ত অল বি ব্রান্ত ফুল গেম জাম্পার না স্টপ স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ না পাই যদি তোমাকে ফুসকার টক্কাই না স্টপ অলরাইট রোমিও আমাকে কেউ বলে না রাইয়ার চোখে মুখে দেখি চলো না আহা নস্টপ চেক ইট ইয়ে নস্টপ নস্টপ